মহাপ্রভু, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু দুঃখটা কোথায় জানো? আমার এতদিনের বন্ধু আমাকে ভুল বুঝলো। আর গুঞ্জন, তুমি না, আমি বুঝতে পারছি দুর্গা তোমাকে এসব বুঝিয়েছে, কিন্তু ওই চকলেট বোমের আওয়াজে আর দুর্গার কথায় তুমি আমাকে দেখো। আমার যা আছে, শুধু আমার ফ্যামিলি কেন, আমার আগামী 10টা জেনারেশন বসে বসে খাবে। আমি কেন তোমার বাবার প্রপার্টির দিকে নজর দিতে যাব? তাও ঠিক আছে, তোমাদের বিয়ের আগে তোমার মনের দ্বিধা দ্বন্দ্ব সব আমি দূর করে দিচ্ছি। হ্যাঁ মিহির, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এই বড়শালা বাবু, বড়শালা বাবু, ও বড়শালা বাবু, ও এই তো এসো, 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 এদিকে এসো, বসো। সৌর্য, একটা সাদা কাগজ দাও তো আর একটা কলম। আমি আমি দেখছি, আমি দেখছি। ব্রজবাবু, আপনার ওটাতে ওই কাগজ আর পেন আছে না? দিন তো খুব জরুরি দরকার, তাড়াতাড়ি করুন। এই যে শ্বশুরবাবু, এই যে মিহির, নাও বেশ গুছিয়ে লেখো তো। বাবা, তুমি এইভাবে যা বলছি তাই করো। লেখো 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 যে গুঞ্জনের সাথে বিয়ের পর ওদের কোনো সম্পত্তির ওপর তোমার বা তোমার ফ্যামিলির কোনো অধিকার থাকবে না। কি এবার শান্তি তো? আরে এবার অন্তত একটু হাসো, না হলে তো আমার কিরকম একটা অপরাধ বোধ হয়। আই এম এক্সট্রিমলি সরি, এই সব কিছু ভাবে হয়ে যাবে। আরে সরি বলছো কেন? আমি তো বলছি তুমি ঠিক করেছো, যার সঙ্গে সারা জীবন কাটাবে তাকে বাজিয়ে নেবে না। শুধু তাকে কেন, তার হোল ফ্যামিলিকে দেখে শুনে নেবে, সে মন্ত্রী ফ্যামিলি হোক আর যাই হোক। কি সুশীল, তাই তো? দেখো, তোমার সাথে কি আমার কোনো ফর্মালিটি সম্পর্ক? কিন্তু আমি তাও বলছি, যা হয়েছে কি হয়েছে, আমার তো কিছু মনে নেই। তোমরা কেন আবার সব কথা তুলছো? আর মিহির, হলো এটা লিখে দিয়ে তুমি কিন্তু জেছে কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয় বুঝো। তাছাড়া ভেবে দেখো, আইনের চোখে সাদা কাগজের দাম কানাকড়িও নয়, আর বিয়ের পর এটা ছিঁড়ে ফেলে দিতে কতক্ষণ? নাও দেখে নাও তোমরা, সুশীল সব ঠিক আছে কিন্তু? প্লিজ প্লিজ, কেন সকলের সামনে এইভাবে লজ্জা দিচ্ছ বলো তো? তাহলে পরিবেশটা একটু পাল্টে ফেলো বলছো? এই আরো আলো দাও, মিউজিক মিউজিক চলো। আরে বিয়ে বাড়ি ভাই, ভবানী বাবু আসুন আসুন, আমার বন্ধুর সঙ্গে আলাপ করে দিই, আসুন আসুন। ব্যায়াম আমি করি, কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুট ছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।